আজ 2023 সালের ঈদুল আজহার যে প্রস্তুতি চলছে আল্লাহ পাক চলার এবং সেই কর্ম করার সুযোগ দান করেছেন, তারই পূর্বের যে সৈয়দুল আয়াম জুমার দিন, এই জুমার দিনে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষের মনের মাঝে একটা আড়ন সৃষ্টি করতে পেরে করে দিয়েছেন। যিনি করেছেন তারই শত রকমের প্রশংসা, তাই তার কৃতজ্ঞতা তথা শুক্রিয়া পালন করি সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখেরি নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়াসাল্লিম। মাজাজ হাজিরিন জুমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আজ আমরা এই পার্থিব জীবনে আল্লাহর ইবাদত বান্দেগি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণের জন্য আমরা প্রস্তুত, সুন্নাত পালনের জন্য আল্লাহর নির্দেশকে কাজে লাগাবার জন্য। তাই রাব্বুল আলামিন এই দিনটি যে চলছে বর্তমান, আজ 12 মাসে একটি বছর, 7 দিনে একটা সপ্তাহ, সৈয়দুল আয়াম যেমন আজকের দিনটা দিনের সর্দার হিসাবে সর্বোচ্চ মর্যাদাশালী দিন, তেমনি 12 মাসের মধ্যে রমজানুল মোবারক যেমন একটা অতীব মর্যাদা সম্পন্ন মাস, সেই রকমই একটা মর্যাদাপূর্ণ 10খানা রাত্রি। এই 10খানা রাত্রির আজকে দিনের 4 তারিখ মঙ্গলবার থেকে শুরু হয়ে আজকে শুক্রবার 4 দিন চতুর্থ দিন চলছে। আগামী বৃহস্পতিবার 10ই জুলহিজ্জা পর্যন্ত চলবে এই দিনটি। এই দিনের কথা আলোচনার জন্য পবিত্র আল কোরআন সুরাতুল ফজরের 1-2 নম্বর আয়াত এবং সুরাতুল কাউসারের 2 নম্বর আয়াত সামনে রেখে 2-4টি কথা আলোচনা করব। তারই পাশাপাশি আহমদ এবং বুখারীর সহিহ বুখারীর 669 নম্বর হাদিস একটা টুকরো পরিবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু জায়গায় কসম খেয়েছেন, যখনই আল্লাহ পাক কোনো জিনিসের কসম খেয়েছেন তখনই ওটা জেনে নিতে হবে সেই জিনিসটা আল্লাহর কাছে অতীব মর্যাদাপূর্ণ, মর্যাদা সম্পন্ন জিনিসের আল্লাহ পাক কসম খেয়ে সেই দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন এবং মানুষের মনের মাঝে এর যে মর্যাদা, এর যে দাম মান্যতা সেটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য, তুলে ধরার জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন। যেমন সুরাতুল ফজর, ফজরের ওয়াল ফজরে ওয়াল লায়ালিন আসর, ফজরের সময় অতীব মূল্যবান সময়, এই সময়ের কসম খেয়েছেন। তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওয়াল লায়ালিন আসর, ওয়াল লায়ালিন আসর 10খানা রাত্রি, 10খানা দিন রাত্রি। এই 10খানা রাত্রির বিভিন্ন মুফাসসিরিন কেরাম একমত হয়ে, যেমন ইবনে কাসির অন্যান্য মুফাসসিরিন সকলের যেটা মনোনীত রায় সেটি হচ্ছে এই যে ওয়ালায় আলিন আসর 10খানা রাত্রের কথা আল্লাহ পাক যে আলোচনা করেছেন গুরুত্ব সহকারে, সেই 10খানি রাত্রি হচ্ছে এই 10 জিলহিজ্জা, জিলহিজ্জা মাসের 10 দিন। এই 10 দিনের 10 রাত্রের মান মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব রাখে, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10খানা রাত্রের কথা বলেছেন। এরই পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেমন
রমজানুল মোবারকে শ্যাম সাধনার নির্দেশ দিয়েছেন, নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন, অন্যান্য যতগুলো কানুন আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন তার মধ্যে এটাও একটা যে নামাজ সালাত অতি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা মানুষের একবারে শুরু জীবন থেকে নিয়ে মানুষ যখন সাবালক হওয়া থেকে নিয়ে জ্ঞান হওয়া থেকে নিয়ে তার শেষ মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জ্ঞান থাকা অবধি যেটার কোনো ক্ষমা নেই, সেটা কত বড় ইবাদত, কত গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতের কথা বলেছেন। তারই পাশাপাশি সুন্নাত আবিকুম ইব্রাহিম মাহাদিহিল উদহিয়া আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ রাসূল এই কুরবানিটা কি? নবীজি বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের, তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এটা হচ্ছে সুন্নাত তরিকা। সেই সুন্নাতকে পালন করতে গিয়ে হযরত ইব্রাহিম যতগুলো কিছু করেছেন সব মানুষের নখদর্পণে আছে, সেই দিকে যাচ্ছে না। তো এই দিন কটির গুরুত্ব আল্লাহর কাছে অত্যন্ত বেশি, যার দরুন আল্লাহ পাক সূরাতুল ফজরে তার আলোচনা করেছেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি যে আমরা কোরবানিতে যেভাবে গুরুত্ব সহকারে কোরবানি আদায় করছি, আলহামদুলিল্লাহ ধন্যবাদ, এটা প্রশংসনীয় কাজ আর প্রশংসারই কথা, কিন্তু শুধু কোরবানিকে প্রাধান্য দিয়ে, কোরবানিকে গুরুত্ব দিয়ে, কোরবানিকে পালন করা এটা যেমনই আমাদের কাছে গুরুত্ব রাখে, তার আগে সূরাতুল কৌসারে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে যেটা কথা বলেছেন সেটি হচ্ছে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, কোরবানি যেমন আল্লাহর স্বার্থে আল্লাহর নামে করা হয়, তো আল্লাহ পাক সেই সালাত আদায় করার কথা বলেছেন, তার পূর্বে নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, ফসল্লি লিরব্বিকা, তুমি তোমার মহান স্রষ্টার উদ্দেশ্যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, ফসল্লি লিরব্বিক, তুমি তোমার প্রভু তোমার স্রষ্টার জন্য তুমি নামাজ কায়েম করো। তাহলে নামাজকে কোরবানির আগে প্রাধান্য দেওয়া হয়েছে, আগে বর্ণনা করা হয়েছে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি আমরা সজ্ঞান মানুষ, যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যে আমাদের কাছে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত, যেই এবাদতের কথা কোরবানির এত গুরুত্ব থাকলেও তার পূর্বে মুহূর্তে আল্লাহ পাক নামাজের কথা, নামাজের গুরুত্ব দিয়ে তারপরে কোরবানির কথা বলছেন। সেই কোরবানির গুরুত্বটি কেমন? হাদিসে যেটা পাওয়া যায় সেটা আফজাল আইয়ামের দুনিয়া আইয়ামুল আসর, ইয়ানি আসর যিলহিজ্জা, হযরতে জাবেরের হাদিস। সেই হাদিসটিতে বোঝা গেল যে পৃথিবীর এই পার্থিব জীবনে দুনিয়ার যেটা সবচাইতে মর্যাদাপূর্ণ দিন, যে দিনগুলি সেটি হচ্ছে আইয়ামের দুনিয়ার যেটা দিন আফজাল আইয়াম, সেটা হচ্ছে আই আফজাল আইয়ামের দুনিয়া, সেটি হচ্ছে দিন কোনটা? আইয়ামুল আসর, এই দশ দিন, এই দশ দিনের কথা বলেছেন। এর গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রসুল যখন অতীব মর্যাদার কথা বলেছেন, কেলা ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রসুল তাহলে কি এর গুরুত্ব এত বেশি, এত বেশি যে আল্লাহর পথে যে জিহাদ করতে যাওয়া হয় আল্লাহর দিনকে কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠিত জমিনের বুকে হোক মাটির উপরে হোক, এটার জন্য যে মানুষ নিজের জীবনকে জীবন দিতে যে বেরিয়ে যায় দিনের স্বার্থে, আল্লাহ রসুল ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা সেটাও কি এই মর্যাদা রাখে না? জিহাদের মাঠে চলতে গিয়ে, বের হতে গিয়ে, রাস্তাতে চলতে গিয়ে, দিনে পড়ে থাকতে গিয়ে, অনাহারে থেকে কি অসুবিধায় পড়ে থাকে, খোলা আকাশের নিচে বিভিন্নভাবে মানুষকে গুরুত্ব দিয়ে, গুরুত্ব সহকারে মানুষ ওখানে পড়ে থাকে, আল্লাহ রসুল সেটাও কি আর সমতুল্য নয়? নবীজি বললেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাটাও এই মর্যাদা নয়, এই মর্যাদার কাছাকাছি যেতে পারে না যে মর্যাদা আল্লাহ পাক এই দশ দিনের মধ্যে রেখেছেন, এই দশখানা রাত্রির মধ্যে রেখেছেন, সেটি হচ্ছে এই জিলহিজ্জা মাসের প্রথম থেকে নিয়ে দশ পর্যন্ত। পরের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যে দিন, এই দিনের কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন আল আমালুস সালেহ,
যেটা নেক আমল এখানে করা হবে এই দিনগুলিতে, তো নাবিজি বললেন মা মিন আইয়ামিন, কোনো এমন দিন নেই যেটা আল্লাহর কাছে যে দিনগুলিতে সৎ আমল করে দিনটার যে মর্যাদা আল্লাহর কাছে হবে, মা মিন আইয়ামিন আল আমালু সালেহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, এই দিনের চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয়তম দিন যেটা হবে আল্লাহর কাছে এরকম কোনো দিন নেই এই দশ দিনের ঊর্ধ্বে, দশ দিন ছাড়া। তাহলে এই দশ দিন ছাড়া সেই দশ দিন কোনটা? মানে আশরা জিলহিজ্জা, দশই জিলহিজ্জা পর্যন্ত এই দশটি দিন। এই হাদিসের মাঝেও আল্লাহ রসুল বলেছেন, রাসুলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল বলাল জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ করাটাও কি এর সমতুল্য নয়? নামজি বললেন না, ওয়ালাল জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ করাটাও এর সমতুল্য সমকক্ষ নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তির আমলটা, ওই ব্যক্তির জীবনটাকে ত্যাগ করা, ওই ব্যক্তির সমস্ত মাল জাল সব কিছু অর্থ সব কিছুকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়া, কুরবানি করে দেওয়া, আল্লাহর পথে ঢেলে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, এটাই সমতুল্য হতে পারে যে লোকটা নিজের আত্মা নিয়ে জান সহ এবং মাল সহ আল্লাহর পথে বেরিয়েছিল জিহাদের উদ্দেশ্যে। সুম্মা লাম ইয়ারজি শাইইন মিন যালিকা, কিন্তু বাড়ি আর ফিরে আসেনি, তার জীবনটাও তার নিজের পরিবারকেও আর দেখতে পায়নি, তার সশরীর আর তার বাড়িও ফিরে আসেনি, জীবন থাকা সত্ত্বেও বাড়ি ফিরে আসতে পারেনি, এবং তার মাল জাল কিছুই সবার ইত্যাদি যা কিছু নিয়ে বেরিয়েছিল সব আল্লাহর পথে কুরবান হয়ে গেছে, সব আল্লাহর পথে সব খরচ হয়ে গেছে, চলে গেছে। ওই লোকটার এই আমলটাই শুধু এই দশ দিনের বরাবর সমতুল্য হতে পারে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছি আমরা বুদ্ধি সম্পন্ন মানুষ, জ্ঞান বিবেক বালা মানুষ, আমরা বুঝতে পারছি যে এর গুরুত্ব কত। এর যদি এতই গুরুত্ব হয়, এই কোরবানির দিনের যদি এত গুরুত্ব হয়, কোরবানির কারণে যদি এর গুরুত্ব যদি এত বৃদ্ধি পেয়ে যায়, তাহলে এই দিনের আমলগুলো আমাদের কাছে কত মর্যাদাপূর্ণ হবে এবং কত আমাদের কাছে সেটা রাখে, গুরুত্ব রাখে। আর সেখানে নামাজ ছেড়ে দিয়ে কোরবানি নয়, নামাজের পরে কোরবানি। যেমন আসুন, কোনো ব্যক্তি ধরুন ঈদের দিন কোনো কারণে সে নামাজে যাওয়ার, ঈদের নামাজে যাওয়ার পূর্বেই কোরবানি করে দিয়েছে, কোরবানিটা কি হবে? জি না, হবে না। আল্লাহ রাসূল বলেছেন সাতুল আহমিন, এটা হচ্ছে মানে মাংসের ছাগল, ছাগলের মাংস, এই মাংস খাওয়ার জন্য ছাগলের মাংস করা হয়েছে, কিন্তু এটা কোরবানি নয়। তাহলে কোরবানি যদি করতে চায় তাহলে সেটা নামাজের পরেই হবে, প্রথমে নামাজ তারপরে কোরবানি। তাহলে গুরুত্ব নামাজের কোরবানির চাইতে আরো বেশি, যার ধরনে তাকে তার আগে বর্ণনা করা হয়েছে, এবং একটু সময়ের হের ফেরের কারণে আগে পিছের কারণে এবাদতেই সব বরবাদ। কোরবানি সব করে টরে দিয়ে নামাজ পড়তে যাব ভোর রাত থেকে, যেমন আমাদের কসাই ভাইরা যেমন মাংস তৈরি করে টরে সব সকাল সকালে উঠে ভোর রাত থেকে নিয়ে লেগে ফিরে কাজ সম্পূর্ণ করে নিছে, কোরবানি করে নিতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, গুরুত্বই রাখে না, তার কোরবানির নামই আসবে না। তো যখন নাম আসবে না তাহলে কি কারণে? সেটি হচ্ছে একটা সুন্নত নামাজ, ঈদের নামাজটা সুন্নত নামাজ, সেই নামাজের কারণে যদি এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, যার পথে চলতে গিয়ে আল্লাহর পথে জিহাদ করাও সমতুল্য হবে না, তার গুরুত্ব কত নামাজের, সেই সুন্নাতের নামাজের শুধু পূর্ব মুহূর্তে কোরবানি করলে কোরবানি বেকার, কোরবানি ব্যর্থ। তাহলে জেনে নিতে হবে সম্মানিত উপস্থিতি যে নামাজের গুরুত্ব আমাদের কাছে কত। কাজেই অনুরোধ করব, অনুরোধ রইল যে আমরা নামাজকে যেন গুরুত্ব দিই এবং অন্যান্য আমলগুলো এই দিনগুলিতে যেন গুরুত্ব সহকারে করি। যেমন কোরআন তেলাওয়াত হলো, তাসবিহ তাহলিলাত হলো, তাহলিলাত হচ্ছে, তারপরে দুরূদ শরীফ পাঠ করা, আর কিছু করা, আর কিছু করা, মানুষের দ্বারে যাওয়া, মানুষকে শুভ কথা, ভালো কথা, ভালো উপদেশ দেওয়া, মানুষের দ্বারে দ্বারে আপনার কিছু, যাই গরিব দুঃখী আছে তার দ্বারে কিছু পৌঁছে দেওয়া,
তাকে কিছু ঈদের জন্য এগিয়ে নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি একটা ভালো কাজ। এই ভালো কাজগুলো অত্যন্ত গুরুত্ব রাখে, কিন্তু তার সাথে সাথে নামাজ ছেড়ে নয়, নামাজকে ধরে নামাজি নামাজিদের জন্য সবকিছু। আর এই দিনটির গুরুত্ব আরো এই জন্য আরো বেশি বেশি বেড়ে গেছে, আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব রাখে যে আল্লাহ তাবারক তাআলা ওয়ানহার বলেছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, প্রতিষ্ঠা করো এবং কোরবানি করো। নাহার শব্দের অর্থ হচ্ছে ছুরি দিয়ে যেটা উটের গলায় যেটা ছুরি চালিয়ে দিয়ে একটু রক্তপাত করা হয়, এটাকে নাহার করা বলা হয়। এই জায়গাটাতে আয়াতে এই নাহার থেকে মোরা মতলব হচ্ছে কোরবানি করা, উদ্দেশ্যটাই হচ্ছে কোরবানি করা। আর আমরা যেটা জবে করি সেটা একটা পশুকে মাটির ওপরে সইয়ে দিয়ে সুন্দর করে সযত্নে সইয়ে দিয়ে তারপরে তার গলা কেটে জবে করে এটাকে জবে বলা হয়। এই জায়গাটাতে আল্লাহ পাক টোটাল কোরবানি করার কথা বলেছেন। এই কোরবানি এই দিনটির গুরুত্ব আরো বেশি বৃদ্ধি হয়ে গেছে, বেশি পেয়েছে আল্লাহর কাছে। এই জন্যে এই দিনগুলির মধ্যেই আছেন নয় তারিখ। নয় তারিখটা হচ্ছে নয় আরফা, নয় জিলহেজ্জা, জিলহেজ্জা মাসের নয় তারিখ। হাজি সাহেব সারা বিশ্বের হাজি সাহেব, লক্ষ লক্ষ হাজি সাহেব একই জায়গায় একই মাঠে আরফার ময়দানে সব পড়ে 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 আল্লাহর কাছে ভিক্ষা চাইবে। সেই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন, হজের মেন দিন হচ্ছে আরফা। হাদিসে বলা হয়েছে আল আরফা তো হাজ্জুন, আরফাটাই হচ্ছে হজ। তো সেই দিন, সেই দিনের কারণে আরো গুরুত্ব বেড়ে যায়। আর সেই দিন রোজা রাখা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তবে এটাকে সুন্নাত নফল হিসাবে যারা পারবেন করবেন, অবশ্যই নেকির অংশীদার হবেন। আর এই দিনটির কারণে তাহলে এই দিনের গুরুত্ব আল্লাহর কাছে অতি বেশি হয়ে গেছে, এই গুরুত্বটাকে আমাদের কাছেও রাখতে হবে। আরও কিছু ইবাদত আছে, যেমন আমাদের মুখ দিয়ে শব্দগুলো আসেই না, আমরা ভুলে বসে থাকি, বসে 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 চলতে ফিরতে। দোকানেও যদি বসে থাকেন তো একটু অন্যান্য কথা আলোচনা অনেক হয়, কিন্তু আসল আলোচনা হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপর তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাঁদ ওঠা থেকে নিয়ে 12-13 তারিখ পর্যন্ত আপনার এটা থাকবে, বজায় থাকবে। আমাদের কাছে, আমরা এমন কিছু মানুষ আছি যে একবারও আসে না। অবশ্যই মেহরবানি করে আল্লাহ রসুলের এই তরিকা, এই সুন্নাতকে পালন করার জন্য আগ্রহী হওয়া দরকার আছে। নেকির অংশীদার হবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, পাঠ করতে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসুন, সময় শেষ, সামনের দিন আমাদের 10ই জিলহিজ্জা, সেটি হচ্ছে বৃহস্পতিবার। গুরুত্ব সহকারে সেদিন অন্যান্য কাজ না করে, দিনের আবহাওয়া বুঝতে পারছেন, খুব তাড়াতাড়ি করে অ্যানাউন্স হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ সময়ের অ্যানাউন্স করে দেব, কত টাইমে আমাদের নামাজটা শুরু হবে জানতে পারবেন। ঈদগাহের একটা কমিটি আছে, কমিটি নিয়ে আমরা আলোচনা করে আপনাদের জানিয়ে দেব। তবে এটা একেবারে সিদ্ধান্ত গৃহীত যে সকাল সকাল যত তাড়াতাড়ি আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে, আর সেদিন যেহেতু একটা জরুরি কাজ আপনার কোরবানি করা, এই জন্য খুব গুরুত্ব সহকারে সেই দিন অবশ্যই কোরবানির জন্য প্রিপারেশন নেবেন, নামাজের প্রিপারেশন নেবেন। আল্লাহ পাক সুতৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি, আল্লাহ তুমি কোরবানি সুন্দরভাবে তোমার নবীর তরিকা অনুযায়ী কোরবানি করার তুমি সুযোগ দান করো, আল্লাহুম্মা আমিন। সেটা যেন তোমার কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়, কবুলিয়াতের দরজা হয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি। তারা আজ মাটির ঘরে তারা শুয়ে আছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, পরকাল পরকালে চলে গেছে, পৌঁছে গেছে। আল্লাহ তাদের তুমি কবরকে নূর দিয়ে মানবর করো, আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইয়া ইল্লাল বালাগু ওয়া আলাইকুম হিসাব।